বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে শহর জুড়ে এবং অন্যদিকে জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। বিশেষ করে দুই মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি, এবং যার ফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষ। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব দুর্গাপুরে, সেখানে অম্বুজা সিটি সেন্টার রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ সিনহা। মনোজ, এই মুহূর্তে সেখানকার অবস্থা বা পরিস্থিতি ঠিক কিরকম? পারমিতা, দুর্গাপুরে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে দুর্গাপুরের সবথেকে অভিজাত এলাকা, দুর্গাপুরের সিটি সেন্টার অম্বুজা। আর এই সিটি সেন্টার অম্বুজার এই রাস্তার উপরে জল জমতে শুরু করে দিয়েছে। গত রাত্রে থেকে যে বৃষ্টি হচ্ছে তার চাপে এখনো পর্যন্ত মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না। প্রবল বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া, ঘন্টায় 70-80 কিলোমিটার স্পিডে ঝোড়ো হাওয়া চলছে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে তিনি যেন দেখানোর চেষ্টা করেন যে কিভাবে মানুষের কষ্ট হচ্ছে এবং এখানকার বহু মানুষ কিভাবে রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছে। রাস্তায় জল জমছে, রাস্তার চারিদিকে জল জমেছে, সেটাও আমি দেখাতে অনুরোধ করছি। এখানে আমাদের সঙ্গে অপেক্ষা করছিলেন অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন এখানকার পূজো উদ্যোক্তা, সিটি সেন্টারের অম্বুজার পূজো উদ্যোক্তা। আমি তার কাছ থেকে জেনে নেবো কি অসুবিধা হচ্ছে। অসুবিধা কি, বৃষ্টি বাদলের দিনে আমাদের তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা এবং কালী পূজা, তিনটি পূজায় উর্বশীর মাঠে অনুষ্ঠিত হয়। তো দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, দুর্গাপূজার সময়ও নবমীর রাতে সকলেই জানে দুর্গাপুরে যে কীভাবে রিমঝিম বৃষ্টি সারা রাত চলেছে, তার মধ্যে লক্ষ লক্ষ দর্শনার্থী কীভাবে আমাদের এই পূজা দর্শন করেছে। কিন্তু আজকে এই কালী পুজোর বিসর্জনের সময় যে সমস্ত গাড়ি আমাদের বলা ছিল তারা সময় মতো আসতে পারেনি, বৃষ্টি বাদলের মধ্যে যদি কর্মান অনুষ্ঠান এবং তারপর বিসর্জনের যে পালা, বিসর্জনে আমাদের খুব বড় করে শোভাযাত্রা হয় না, কিন্তু গাড়ি করে পাঁচজনে যে আনন্দ করে নিয়ে যায় সেটাও আমরা অনুষ্ঠিত করতে পারলাম না। আমরা সাধারণভাবে এই বৃষ্টি বাদলের মধ্যে ভিজে ভিজে সকলেই আমরা আমাদের ঠাকুর বিসর্জন দিয়ে এলাম। এই দেখুন রাস্তাঘাটে যে অবস্থা, এই অম্বুজার রাস্তাঘাটে তো চারিদিকে গর্ত এবং জল, সেই জলের মধ্যেই আমরা ভিজে এবং পরিশ্রান্ত হয়ে আমাদের ঠাকুর বিসর্জন সমাধা করেছি। আমরা উর্বশীর পক্ষ থেকে সকলকে আমাদের হ্যাপি দিওয়ালি বা শুভ দীপাবলি জানাই। বৃষ্টির জন্য নাজেহাল অবস্থা সেখানকার মানুষের, এবং স্বাভাবিকভাবেই পূজোর দিনটা কিন্তু রীতিমতো মাটি হয়ে গেছে। আমরা আবারও ফিরবো তোমার কাছে, তোমার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন।